সাতজন আস, দুবলা পাতলা বাদ, তুমি বাদ, আর তুমিও বাদ। স্যার আমি সারাদিন মাটি কাটতে পারি। কাটো মাটি, কাটো মাটি, কাইটা পুষ্কনি বানা হালাও, আমার এখানে না। সাতজন ট্রাকে উঠো, আসো আসো। নাইকে কজন হাত তুলো। এই তুমি এবার নাইকে হলে কবে? তুমি তো সারা জীবন চাকরি পাঠ করলা, হাত দাও। আপনি এবং আপনার পিএস কিউকি না কিউকি? অফ অফ কেন? আপনার বয়স বেশি, তার উপর আছে একটা ছেলে। আমার বয়স বেশি মাত্র 27, হলিউডে ক্যারিয়ার শুরুই হয় 40-এর পরে। ঠিক, একদম ঠিক। আশ্চর্য, আপনি ওনাই কে? হ্যাঁ, চলচ্চিত্রেও কাজ করি। আমি লাক্স তারকা, সেকেন্ড পজিশন। আমিও লাক্স তারকা, থার্ড পজিশন। ফার্স্ট হওয়ার কথা ছিল, পার্সিয়ালটির জন্য পারি। ও লাক্স তারকা, তুমি তো অভিনয় জানো না। তারপরও যাও, গাড়ি ধরো, গাড়ি ধরো। আপনি কোথায় উঠতেছেন? আমি লাক্স তারকা, সেকেন্ড পজিশনের মা। মাই ডটার। আমি থার্ড পজিশনের মা। যন্ত্রণা কাহাকে বলে? যান যান, তাকে উঠেন, তাকে উঠেন, যান। এই মেয়ে, তুমি লাক্স তারকা থার্ড পজিশন, তুমি আগে যাচ্ছ কিসের জন্য? আমার মেয়ে যাবে। ডটার, কাম কাম। আমাকে মনে হয় চিনতে পারছেন, প্রচুর অ্যাড করেছি, মনে আছে? কাঁটা চামচ খেয়ে ফেললাম। যান বাড়িতে, যা কাঁটা চামচ খান, যান। সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। আপনাকে সুযোগ কে দিল? আপনি কে? আমি নিউ। একবার সুযোগ দিন, ফাটাই দেব। যান অন্য জায়গায় যেয়ে ফাটাফাটি করেন, যান। স্যার আমাকে নেবেন? আমি হুমায়ুন স্যারের এক নাটকে সন্ত্রাসী ছাড়ার পাটে হয়ে ঘুরেছিলাম, অনেক অভিনন্দন পেয়েছিলাম। শুনেন, হুমান সাহেবকে খুঁজিয়া আবার শালার পাঠ করেন, বুঝছেন? স্যার আমি কি গাড়িতে উঠবো? আমি দীর্ঘদিন মঞ্চে কাজ করেছি। যান আপনি যাই, মঞ্চে যাই ফালাফালি করেন, যান। ও তুমি? স্যার এখন আমি আমার পেমেন্ট কমিয়ে দিয়েছি। গুড, যাও যাও। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। আপনি আমাকে চেনেন নাই? আমি তো জাহিদ হাসান, সদুজামান সেলিম, তৌকির, ইদানিং মাহফুজ, সবার নাটকে কাজ করতেছি। এমনি একটু হাই নেই, এখন একটু কমাইছি। কমাও, আর অনেক অনেক কমাও। কমাইতে কমাইতে পেমেন্ট যখন শূন্যের কোঠায় পৌঁছবে তখন তোমায় ডাকবো। হ্যাঁ, স্মাইল স্মাইল স্মাইল। আমি জেনুইন আর্টিস্ট চাই, এসব লালটু ফালটু আর্টিস্ট না, জেনুইন আর্টিস্ট। এই তুমি কে? পুলিশের ড্রেস পরে বসে আসো। স্যার আমি ভিলেন, সন্ত্রাসী, পুলিশের ওসির পাঠ করি। যাও ট্রাকে উঠো, যাও যাও। দেখে নাও, একটু ধরবেন প্লিজ।
এই যে ভাই, আপনি ওই জেনুইন আর্টিস্ট খুঁজছিলেন না? আমি জেনুইন আর্টিস্ট। আমার সঙ্গে চার রকমের কস্টিউম আছে, দরিদ্র স্কুল শিক্ষক, ফকির, সন্ন্যাসী আর গ্রাম্য টাউট। আমি চলচ্চিত্র মিনে করি, আমার বেশিরভাগ চলচ্চিত্র আমার বাইরে যায়। আপনি অফ, আপনার ইন্টেলেকচুয়াল অভিনয় এখনো দর্শক খায় না। আমি টেলিফিল্ম আর ধারাবাহিকই বেশি করি, এক ঘন্টা একটু কম। আমার ওয়াইফ অসাধারণ অভিনয় করে, ঠিক না? যান বাড়িতে নিয়ে সামনে বসাইয়া অভিনয় দেখেন, যান। ইন্ডাস্ট্রি চলে গেছে ইডিয়ট দেখাতে। ঠিক বলেছ। যারা শিশু শিল্পী তারা হাত তুলো। সাসি, আপনি কি শিশু শিল্পী? সরি। এই শোন, তোরা দূরে যা, ট্রাকে উঠ, যা। স্যার আমারে নেবেন না? তুই তো শুধু ক্যামেরা ধরলেই কান্দস, হাতে মা। সাসি আবার হাত তুললেন কেন? সরি। অসুবিধা নাই, এজেন্সি তো আরও আছে। তা তো আছে। এই তোমরা নিউ, সরে বসো প্লিজ, সরে বসো প্লিজ। আর একটু দাদা, আপনি সাইডে বসেন, আপনি তো জেনুইন আর্টিস্ট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বুঝলেন ভাই, ইদানিং হলো গিয়া পুলিশ, র্যাব, সন্ত্রাসী, কালা কলা চেহারা, এইসব চেহারার হেভি ডিমান্ড। আমি কী করবো, আমার চেহারাটাই তো প্রবলেম। ক্যামেরা ধরলে পরে মনে করেন একটা ইনোসেন্ট, একটা নিষ্পাপ চেহারা। আসলে তো অন্য জিনিস। আজ মনে হয় আমার কেউ নেই না। আমি বাজান গেলাম ডায়লগটা মুখস্থ করাইয়া এক বৃদ্ধা নিয়ে আসতেছি, আপনি দাঁড়ান, ঠিক আছে? আচ্ছা। বৃষ্টির মধ্যে সারাদিন বসা, আজকে মনে হয় আমাদের কেউ নেবে না। আচ্ছা, আপনি হুমায়ুন স্যারের যে নাটকে কাজ করেছিলেন ডায়লগ ছিল? ডায়লগ ছিল না, তবে হাসি ছিল। তিন রকম হাসি, একটা ছিল সফট, সাউন্ডলেস, বাকিটা ছিল হার্ড।
এই মাঝের মুকুল রাখো, বুঝেছ আমার সাজে কই গেছে জানি না। ভালো একটা ক্যারেক্টার ছিল স্যার, আমাকে দিয়ে হবে না স্যার। আর মুডা হয়ে আসো, তারপর বসো। স্যার আমরা, তোমাদের তো চেহারা ভালো না স্যার, প্লিজ। আচ্ছা ঠিক আছে, তোমরা যে গাড়ি উড়ো দিয়ে কোথাও কাজে লাগাতে পারি না, যাও যাও ট্রাক উঠো, যাও। থ্যাংক ইউ স্যার, ওয়েলকাম। যা তোরা ট্রাক উঠ, যা যা ট্রাক উঠ, যা চাষি। মৃত্যু পথযাত্রী বৃদ্ধা করবেন? করব। ডালুক মুখস্থ রাখতে পারেন? দুই তিন পাতা মুখস্থ পারি। ভালো চাষে তাই বলেন তো, বাজান গেলাম বলতেছি। বলেন কি বলবো? বলেন বাজান গেলাম। গেলাম আর গেলাম না, বলেন বাজান গেলাম। বলেন কি বলবো? বলবেন বাজান গেলাম, বাজান গেলাম। আচ্ছা ডাইরেক্টর মুখস্থ রাখেন, আমার এজেন্সির একটা ইজ্জত আছে। যান যান ট্রাকে ওঠেন, মুখস্থ রাখেন কিন্তু, যান। বাজান গেলাম। বাজান গেলাম। হ্যাঁ ঠিক আছে, বাজান গেলাম। ডিরেক্টর। জি স্যার। আর্টিস্ট সব পেয়েছ? জি স্যার পাইছি, শুধু সেই শিশুটি বাকি আছে, আনতে গেছে। সন্ধ্যার মধ্যে নামাই দিতে পারবে না? অবশ্যই পারবো স্যার। আরে একটা কিছু হইলেই হলো স্যার, কি শুটিং দেখবেন? দেখার মতো কিছু আছে? যে না। তাহলে খামাখা শুটিং দেখবো কেন? তাও ঠিক, ঠান্ডা বিয়ারের ব্যবস্থা করো। নায়িকা দেখতে কেমন? একজন নায়িকা সুন্দরী আছে, পাবলিকের ডিমান্ডও আছে, লাখ সুন্দরী। শুটিংয়ের বাইরে প্রাইভেটে গল্প গুজব করে? দেশে করে না, দেশের বাইরে করে, ভালো বদনাম আছে, ইন্টারনেটে ছবিও আছে। এক কাম করো, তারও পর্বের এক নাটক নিয়ে চলো ব্যাংকক যাই, আমিও সাথে গেলাম। আরে জীবনে তো আমোদ ফুর্তির দরকার আছে না কি? জি আচ্ছা, পাঠিয়ে দাও, কথা বলে দেখি। ঠান্ডা বিয়ারের ব্যবস্থা রাখো। ঠিক আছে। বাজান গেলাম, বাজান গেলাম, বাজান গেলাম। এখানে এখানে একটু দেন, ওই যে ওই জায়গায় একটু দেন। বাজান গেলাম মানে আপনি কে? মৃত্যু পথযাত্রী বৃদ্ধা। প্রেমের নাটকে মৃত্যু পথযাত্রী বৃদ্ধা কেন? কোম্পানি ভুল করে নামাই গেছে। আপনি জানতো? আমি খোঁজখবর নিয়ে দেখি। লবণ কম। এই কি করেন, যান। বাজান গেলাম, বাজান গেলাম।
কি গটর গটর শুরু করলা? ট্রলি বসাই তো বসাই তো এক শিষ্যের, আমার নাটকে কোনো ট্রলি লাগে না, ট্রলি সরাও। এই বাতাসলা বাতাসা যা সামনে যা যা। এই ক্যামেরাওয়ালা, এই লম্বা চুলালা, এদিকে আসো। ওয়ালাইকুম আসসালাম। লম্বা চুলালা বলছি, দেখে রাগ করো নাই তো, সবাই এই ছেলের মতো দেখি। বসো বসো। শুনো, ক্যামেরা রাইট লেফট ইন আউট ওয়েজ মোয়েজ এগুলি বুঝো? বুঝবো না কেন, 5 বছর ধরে ক্যামেরা চালাচ্ছি। হ্যাঁ তাহলে ভালো, আমি এবারে সব কিছু বুঝি না। দেখো ভুল বাজানি না হয়, আর লম্বা চুল কেটে ছোটো করবা, লম্বা চুল লুকোন হয়। আমার এত বড় বড় বাবরি চুল ছিল, বড় বড় উকুন, এক্সপোর্ট কোয়ালিটি। যাও কাজ করো যাও। ডিরেক্টর স্যার, আপনি বলেন লাক্স তারকা ফার্স্ট রানার আপ আগে না সেকেন্ড রানার আপ আগে? ফার্স্ট রানার আপ। তাহলে ওই মেয়ে মেকআপ নিচ্ছে কেন? ওই মেয়ে তো সেকেন্ড রানার আপ, আমার ডটার তো ফার্স্ট রানার আপ। তাতে সমস্যাটা কি হয়েছে? আমি কিন্তু আমার ডটারকে নিয়ে চলে যাব। আচ্ছা ঠিক আছে, চলে যান, লাস্ট চান্স। না যান, চলে যান। সত্যি চলে যাচ্ছি? যান, বললাম তো যান। ওকে ডটার, ডটার দর দেখায়, আমার কাছে নায়িকা নাই। হ্যালো, হ্যাঁ নায়িকা লাগবে। নো প্রবলেম, এখনই পাঠাই দিচ্ছি। 4-5টা পাঠাই দেন, কোনটা থাকে না থাকে ঠিক নাই। হ্যাঁ জলদি। আচ্ছা ঠিক আছে, পাঠাই দিচ্ছি। ওকে স্যার। আচ্ছা এই পিরিসে ডেলা দে, কাপে খেলে মুখ পুড়া যায় আমার। এই চিনি দিয়া তো বৈরা বালাইছস, এমনি আমার ডায়াবেটিস। যাস না। নাট্যকার স্যার একটু উঠো, তার সাথে আমার একটু প্রাইভেট কথা আছে। বসো। মনিকা। জি আঙ্কেল। আমরা 13 পর্ব একটা নাটক নিয়ে ব্যাংকক যাচ্ছি, তুমি ইন্টারেস্টেড? অবশ্যই আঙ্কেল, কবে যাচ্ছি? হাত ছাড়ো, প্রডিউসারের সাথে আলাপ করে ঠিক করো। জি আচ্ছা আঙ্কেল। নাট্যকার সাহেব আমার জন্য থ্যাংক ইউ ভাইয়া। ভাইয়া আমার সাথে কিন্তু আম্মু যাবে। আম্মুর সাথে যাবে মানে? কোনো অসুবিধা নেই ভাইয়া, মামার মতো থাকবে, শপিং করবে, আমরা ফান করব। ওকে বিয়ার খাবে? ভাইয়া আপনি যে কি দুষ্ট, না বিদেশে গিয়ে খাবো। শোনো, এই হইল পজিশন। তুমি মন খারাপ করে বসে থাকবা, তখন নায়ক আসবে, নায়কের সাথে ঝগড়া শুরু করে দিবা, তারপর মিটমাট। তখন নায়িকা নায়কলে বলবা আই লাভ ইউ। স্যার এই পার্কের মধ্যে লাল প্লাস্টিক চেয়ার কোথা থেকে এলো? হয় মিয়া,
তুমি কি অভিনয় করতে আসছো নাকি সেট ডিজাইন করতে আসছো? সরি স্যার, স্যার আমাদের ঝগড়ার বিষয় কী হবে? ঝগড়ার আবার বিষয় লাগে নাকি? যে কোনো বিষয় নিয়ে ঝগড়া করা যায়, শুধু পলিটিক্যাল ঝগড়া বাদ। স্যার এই শটটা যদি আমরা একটু টপ শট নিই, জাস্ট ক্যামেরাটা যদি গাছের উপরে উঠে। গাছের উপরে থেকে পইরা ঠ্যাংটুং ব্যাঙ্গা লুলা হয়ে বোঝা থাকো, আমার নাটকে কারিগরি শটের দরকার নাই। তোমার হাত তো খুব সুন্দর, টাকা পয়সা আছে, মান সম্মান আছে, দেখে দেখে দেখো। আল্লাহ মা, আঙ্কেল যা ভালো হাত দেখে না সব বলে দিচ্ছে। তাই? আমার হাতটা একটু দেখে দেন না প্লিজ। আমার কি বিদেশ যাত্রা আছে? আছে, ব্যাংকক। জি 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 জি, আচ্ছা স্যার ঠিক আছে। এই প্রোডাকশন, এই এই দিকে আসো। জি স্যার, প্রডিউসারের রুমে নায়কের মায়ের বৈশা রয়েছে, তারে নিয়ে আসো। আচ্ছা, আলাদা কোথাও রাখো। আর শোনো, আসার সময় প্রডিউসার রুমের দরজা একটু বিড়াই দিয়ে আসবা। আচ্ছা, দরকার হলে কেউ দাঁড়াই থাকবা, কেউ যেন ঢুকতে না পারে। প্রডিউসারের সাথে নায়িকার জরুরি মিটিং চলতেছে, বুঝোই তো। জি স্যার, এখন যাচ্ছি। যাও। 5 মিনিট ধরে ঝগড়া করবেন, 5 থেকে 6 মিনিট সময় খাবেন। ওকে। এ ক্যামেরাম্যান, লাইট ফাইট দাও, ক্যামেরা ধরো, আমি মনিটরে আছি। আচ্ছা ক্যামেরা বসাও, বসেন, আপনারা বসেন, বসেন। স্যার আমি তো বাইরে থেকে আসবো। কই, আমার হাত তো দেখলেন না? দেখেন না প্লিজ, দেখেন না। আপনি ডাকে? আমাকে কে ডাকে? আপনার মেয়ে ডাকে? আমার মেয়ে তোমার পাশে বসে, কিভাবে ডাকলো? আসেন আসেন না, যাও না। কি মুশকিল! আরে যান না, পরে হাত পা সব দেখে দেব। আম্মু কি খুব মজা, তাহলে একটা বিয়ার দে। বাবা ফার্স্টে দেখি গালে টোল পরে, টোল পরা গাল আমার খুব পছন্দ। দাঁড়ান স্যার, ব্যস্ত, জরুরি মিটিং চলতেছে। আরে জরুরি মিটিং তো আমার সাথে, 11টার সময় অ্যাপয়েন্টমেন্ট। ভুলে যান। ভুলে যান মানে? আপনি ভিতরে ঢুকলে আমার স্যার কি নোট? চুপ। হাত ধরবা এবং নায়কের ঘাড়ে মাথা রাখবা, রোমান্টিক লুক। ওকে, রোল ক্যামেরা, রোলিং, 5 4 3 2 1 0 অ্যাকশন। মিলি, আমার সঙ্গে কথা বলবে না। কেন? তোমার সঙ্গে কথা বলবো না কেন? অসুবিধা কি? অসুবিধা কি বুঝতে পারছো না? 9টার সময় আসার কথা, এখন কয়টা বাজে? এখন তো 9:05 বাজে, মাত্র 5 মিনিট লেট হয়েছে। 5 মিনিট মাত্র হলো? ক্ষমা করো, আর কখনো এরকম হবে না। বসি। তোমার ইচ্ছা।
I love you. কাট 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 ওই মিয়া, 5 মিনিট ঝগড়া করতে বলি নাই, ঝগড়া করলাম মাত্র 27 সেকেন্ড। নাটকটাই না বড় করতে হবে না? ঝগড়ার মধ্যে কোনো ফোর্স ছিল না, মনে হয় পাইনসা ঝগড়া। মারাত্মক ঝগড়া হবে, দর্শক মনে করবে জন্মের মতো সারাসারি। তারপর আই লাভ ইউ, মধুর মিলন। ভাষাও ঠিক হয়নি, মনে হচ্ছে নদিয়া শান্তিপুর। এখনকার চালু ভাষা লাগবে, আইসি গেসি জামু খামু শিট বুলশিট এইসব আবার হবে। হ্যাঁ রেডি, রোল, 5 4 3 2 1 0 অ্যাকশন। কিরে মিলি, কি করস? কি করি দেখস না, চোখ নিয়ে ঘুরস না। কি হইছে, এমন করে কথা কইতেছস কেন? কয়টা বাজে? 9টা বাজে। আমার সঙ্গে বিটলামি করস? 9:30 বাজে। বিটলামি করলাম মানে? 9:30 বাজে কই, 9টাই তো বাজে। 9টা বাজে না। আচ্ছা ঠিক আছে, সরি 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 সরি, তোর মুখ দিয়ে হান্দাই দিব বান্দর। আমি বান্দর? তুই শুধু বান্দর না, তুই বান্দরের সিট। সিট মানে বান্দরের সিট মানে কি? তুই হলো গু, বান্দরের গু। ওফ বুলশিট, আমি যদি বান্দর গু হইতাম তুই কি? তুই তো গুড়ামুখী, এই যে তোর গুড়ামুখী লেজ। আচ্ছা তুই তুই গাধামুখী, তুই গাধামুখী একটা। আমি পাতলই তো ছো না, বাজান গেলাম। কাট 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 কাট। ওই বুড়ি, তুই ফ্রেমে ঢুকলি কেন? আরে পাট গাইলাম। এই তোর কি পাট গাইতে ডাকছি? আপনি বুড়া আঙ্গুল তুইলা এমন করে ইশারা করলেন, আমি 10 জন রে সাক্ষী রাখলাম। এই এই বুড়ি রে বাইর কর, কুইক বাইর কর। ও জান তো, আপনি জান জান না। বাজান গেলাম। কি আশ্চর্য, এভাবে কাজ করা যায় নাকি ভাইয়া? শর্ট কি আবার হবে? আরে না, এত সময় আছে নাকি? ওই বুড়ি ঢুকা রাখ পর্যন্ত শর্ট ওকে, তারপর একটা গাছের শর্ট যাবে, পরে মূল শটে ফিরে আসবো, তারপর নায়ক নায়কের মারামারি। কি মারামারি করব? হ্যাঁ মারামারি, কেন মারামারি কোনোদিন করো নাই? না মানে প্রেমিকার সঙ্গে তো কখনো করিনি। এখন করবা, মারামারি শেষে প্রেমিকা যখন তোমার কান্দে মাথা রেখা বলবো আই লাভ ইউ, তখন তার এফেক্টটা চিন্তা করে দেখছো? যাও দুজনে মুখে পাপ দিয়ে আসো, 3 মিনিট সময় মাত্র, যাও। আরে এই গাছের শটটা নাও। ওকে স্যার, পাপ লাগবে না, আমরা করে নিচ্ছি। ঝগড়া করবে তোর মাথা রাখবে এখানে। হ্যাঁ এই তুই এভাবে কথা বলি কেন? মানলগে কথা কমকুম না। কথা কমু না মানে কি? তুই আঙ্গুল তুলে কথা বলবি না? আঙ্গুল তুলে কথা না, আঙ্গুল তুলে কথা বলবি না তুই। তোর অনেক সাহস বেড়ে গেছে, তুই এত কথা কস কেন? আমার নয় 5 মিনিট লেট হয়েছে তো, কি হয়েছে? হইব কেন, হইব কেন মানে আমি কি তোর কথা চললাম নাকি? চলবি না, দেখ ভালো হইতেছে না কিন্তু কইতেছি। আমিও বললাম ভালো হইতেছে না, তুই আপনি কথা কবি কেন? বলবো 100 বার বলবো। আমি কিন্তু তোর বাপ বার ধরে কথা বলবো এখন বলতেছি। মোটেও বলবি না। মোটা বলবো না মানে? ওই গুড়ামুখী। আই লাভ ইউ। কাট, শর্ট ওকে, গুড, ভেরি গুড, হাততালি। কি ব্যাপার, এটা ভালো শর্ট হইলে হাততালি দিবেন না সবাই? শুনেন, এখান থেকে আমরা চলে যাবো ফ্লাশব্যাকে। আচ্ছা, নায়ক নাকি কৈশোরে এরকম মারামারি করতো? এই শিশু শিল্পীরা কোথায়? এই এরা যেভাবে মারামারি করলো, তোমরা সেভাবে মারামারি করতে পারবা না? হ্যাঁ পারবো, জি পারবো, আমি খামসিও দিব। গুড, ভেরি গুড, যাও যাও, বিদায় হও। শোনো, মনে করো মারামারির দৃশ্য শেষ, এখন তুমি এর কান্দে মাথা রেখে বলবা আই লাভ ইউ, বলতে পারবা না? জি। আচ্ছা করো দেখি, আই লাভ ইউ। এই থাপ্পর দিয়ে দাঁত ফালাই দেবো। এই টাকা দিলি কেন? হ্যাঁ ওর চোখের দিকে তাকাবি, হাসবি। হ্যাঁ আবার অ্যাকশন, আই লাভ ইউ। গুড গুড গুড, ভেরি গুড হয়েছে। বাচ্চাদের দিয়ে এটা বলানো ঠিক হবে না, পাকামো মনে হবে। বেশি বুঝো না। এই শোনো, একটা বাচ্চা মেয়ে যদি একটা বাচ্চা ছেলের কান্দে মাথা রেখে বলে আই লাভ ইউ, এর বিউটিটা বুঝো? এটা স্ক্রিনে কত ভালো লাগবে তুমি বুঝো?
যাও যাও ওখানে যাও বসো যাও। এই ক্যামেরাম্যান এদিকে আসো। একটা বাচ্চা মেয়ে যদি একটা বাচ্চা ছেলের কান্ধে মাথা রেখে বলে আই লাভ ইউ, এটা দেখতে ভালো লাগবে না? বুঝতে পারতেছেন স্যার, সব বেকুব নিয়ে পড়ছি। আচ্ছা বেকুব বলাতে রাগ করো না, আমি আবার সবাইকে ছেলের মতো দেখি। যাও লাইট ক্যামেরা ঠিক করো, রেডি করো, করো। আপনারা বলেন, একটা বাচ্চা মেয়ে যদি একটা বাচ্চা ছেলের কান্ধে মাথা রেখে বলে আই লাভ ইউ, অর্থাৎ আমি তোমাকে ভালোবাসি, এটা ভিজুয়ালি দেখতে ভালো লাগবে না? আপনারা বলেন, যার যার ভালো লাগবে তারা হাত তুলেন। গুড স্যার, একই জায়গায় শট নেব, জোনটা একটু চেঞ্জ করলে ভালো হয় না? আরে সময় কোথায়, সন্ধ্যার মধ্যে মাল নামাইতে হবে। কি বললেন, মাল? আচ্ছা ঠিক আছে, মাল না রসগোল্লা নামাতে হবে, যাও যাও। এদেরকে নিয়ে কাজ করি। এই সব রেডি করো, 5 4 3 2 1 0 অ্যাকশন। আই লাভ ইউ। কাট, শট, ওকে, গুড, ভেরি গুড। এই হইল পজিশন, দুজন ডাইনোসরের ডিমের উপরে বসে রয়েছে, পজিশনটা ভালো লাগবে না? এই তোমরা নেক্সট সিকোয়েন্সের জন্য তৈরি হও, নায়িকা গান করতেছে, নায়ক গান শুনতেছে, তুমি তার কোলের উপরে মাথা রাখবা। এটা ভালো লাগবে না। ভালো লাগবে না তোমার বলছে, সব কিছুর মধ্যে নাক গলাও, সেই জন্য নাকটা হয়েছে মোটা, যাও। স্যার এখান থেকে মাথা রাখবো কিভাবে, অনেক দূর তো। আর চেষ্টা করো, চেষ্টা করো না। এই ক্যামেরাম্যান এদিকে আসো, শোনো তুমি শটটা নাও, হ্যাঁ সুন্দর করে নিবা, ঠিক আছে? গানের মাঝখানে র‍্যাব আইসা নায়কটা ধরে নিয়ে যাবে, ক্রস ফায়ার করবে, কিন্তু ভাগ্যক্রমে নায়কের গায়ে গুলি লাগবে না। এই র‍্যাব এদিকে আসো, জি স্যার। গানের মাঝখানে তুমি নায়করে ধরে নিয়ে যাবা, ক্রস ফায়ার করবা, পারবা না? জি স্যার। ওই মিয়া এরকম সিসি করে কথা কইতেছো গান, তুমি না র‍্যাব? জি স্যার। এখন নাকি এটা শট শুরু হইলে, যাও। র‍্যাব আছে একটা বাটকু। এই শোনো, প্রডিউসার আমার জরুরি খবর দিছে, আমি যাইতেছি। ঠিক আছে। আরে এখানে রেল লাইন বসে লোকে, আমি না বললাম যে আমার নাটকে রেল লাইনের দরকার নাই? তোমার ঘরের সামনে ছোট্ট ঘর বানাবো গো, তোমার ঘরের সামনে, তোমার ঘরের সামনে ছোট্ট ঘর বানাবো গো, তোমার ঘরের সামনে, তোমার ঘরের সামনে। এই আমাকে নেওয়ার কথা তো কাকে দিচ্ছেন আপনি? ডিরেক্টর সাহেব, এ নিয়ে গেল, নিয়ে গেল। এই ডিরেক্টর সাহেব নিয়ে গেল। তোমার ঘরের সামনে স্যার। হ্যাঁ একটা সমস্যা হয়ে গেছে। কি সমস্যা? মানে গানের সিনটা আবার শুট করতে হবে। কেন? র‍্যাব তো ভুল করে আমাকে না নিয়ে মেয়েটাকে নিয়ে চলে গেছে। তাতে সমস্যাটা কি? র‍্যাব ভুল করে মেয়েটাকে নিয়ে গেছে, মেয়েটাকে নিয়ে যে ক্রস ফায়ার করবে, কিন্তু মেয়ের গায়ে গুলি লাগবে না, জিনিস তো একই, তারপর মধুর মিলন, কি বলেন? হ্যাঁ যাও 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 যাও, সময় নেই, যাও যাও যাও। স্যার শটটা আরেকবার নিতে হবে, লিপ একবারই মিলেন না। আর দৌড়ো, লিপ লিপ দিয়ে কি করবে, যাও 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 যাও, তাড়াতাড়ি শেষ করো, সময় নেই, যাও যাও। শেষ করে বলাই দিলাম মানে। আপনার মাকে দেখছেন না? মোবাইল করেন,
মার কাছে তো মোবাইল নেই। এই এই বাটকুরা স্যার, তোমার কি মাথা খারাপ? কেন স্যার? তোমার নায়ককে ধরে নিয়ে যেতে কইছিলাম আর তুমি নায়কেরে ধরে নিয়ে গেলা। এই কি করো, আরে কি করো স্যার, স্যার আমাকে ধরে নিয়ে যাচ্ছে স্যার, আরে করো কি তুমি, আরে স্যার না তুমি ওরাই মাথা খারাপ। আঙ্কেল আমার মা কোথায়, কোথাও খুঁজে পাচ্ছি না। আরে কি মুশকিল, একবার মা এসে বলে মেয়ে কোথায়, আবার মেয়ে এসে বলে মা কোথায়, আমি কি সবাই কোলে নিয়ে বসে রয়েছি নাকি? মাকে ছাড়া আমি শর্ট দিব না। মাকে ছাড়া তুমি শর্ট দিবা না? না। ঠিক আছে তুমি এখানে বসো, আমি আসতেছি। স্যার, স্যার মনিকা মেয়েটার বিরাট নকরা, সে বলতেছে শর্ট দিবে না। কেন শর্ট দিবে না? কেন? তার মা বাসায় চলে গেছে, সে বলতেছে মা না আসলে শর্ট দিবে না। স্যার তারে বাদ দিয়ে দিই, সে থাকলে নাটক নামবে না, ব্যাংককে আমরা নতুন নায়িকা নিয়ে যাব। ভাত ছড়াইলে কাকের অভাব হয় না? সে তো কাক না, কোকিল। স্যার ভালো জাতের ধান ছড়াইলে কোকিলেরও অভাব হয় না। ঠিক আছে বাদ দিয়ে দাও। আরে আরে আবার তুই বাজার গেলাম। আমি আর শর্ট টট নেবো না আজকে। হ্যাঁ তুমি ক্লোজ দিয়ে সেটা দিবা, কোনো ওয়েজ ময়েজের মধ্যে যাইবা না। আমি ঘুমাইতে যাবো আর ঢাকায় থেকে চারটা নায়িকা আসবে, তার থেকে একটা বাইসে নিবা। এই মেয়ে অফ। জন্তুটার নাম কি? নাটক নেমে গেছে, গুড, ভেরি গুড। একটু আওলা ঝাওলা আছে। আরে দৌড় রবিয়া, পাবলিকই তো আওলা ঝাওলা, নাটক আওলা ঝাওলা হবে না। যাও যাও। বাংলাদেশের দর্শকদের অতি পছন্দের অনুষ্ঠান নাটক, সেই নাটক নির্মাণ নিয়ে কিছু রসিকতা করা হলো, এর মধ্যে এক বিন্দু সত্য নেই।